দর্শক, তাজা মেনা মাছ দেখা যাচ্ছে এখানে, একটু আগে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আজিজি ফিশিং বিডি থেকে আমি সালাহউদ্দিন আজিজি। অন্যান্য দিনের মতো আজকেও যাত্রা শুরু করলাম মেঘনা নদীতে। আপনাদেরকে দেখাবো মেঘনা নদী থেকে নানা ধরনের মাছ সংগ্রহের ভিডিও। মাছ কেনার জন্য দেখা যাক, মাছ পাইছেন নি কিছু? কি অবস্থা আপনার? আগামীতে চলছে মাছ প্রসেসিং, বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হচ্ছে। ভাই আপনি ভালোই আছেন? উনি আরেকজন ভাই মাছ নিয়ে আসছেন, মেঘনার মাছ দেখা যাক। মোটামুটি আজকে খুশি মাছ নিয়ে না? আল্লাহর রহমতে খুশি কি দর্শক, আমি নিমু কি আরে হ্যাঁ ইত্রেম করে আমি কি মাছ কিনি না? না মাছ কিনতে না করে না ভাই, এমনি আসতে ওটা দিন ভাই। আমি না কয়েছেন 200 টাকা দিবেন, ওন করতে 500 টাকা খাইছি। প্রিয় দর্শক, মাছ বেচা কেনা হচ্ছে, চলছে দরদাম। ছোট্ট মাছ ১২০০ টাকা বিক্রি করছে ছোট্ট মাছ। বিভিন্ন ধরনের মেঘনার ছোট্ট মাছের সংমিশ্রণ খেতে অসাধারণ। প্রিয় দর্শক, সমস্যা এখানে সমস্যা শুধু একটাই, মাছগুলো কাটার ক্ষেত্রে, বিশেষ করে এই মাছগুলো কাটা সময় সাপেক্ষ এবং জামেলার ব্যাপার। কিন্তু একবার কেটে রান্না করতে পারলে, মানে চুলায় গেলে, রান্না হয়ে গেলে মাছ খেতে অসাধারণ। এর চেয়ে টেস্ট মাছ আর মনে হয় নাই। প্রিয় দর্শক, মেঘনার ছোট মাছ, আছি মায়ারামপুর এলাকায়, মেঘনা নদীর চরবেষ্টিত একটা এলাকা যেখানে ছোট্ট মাছ বেশি পাওয়া যায়। আমি দেখ কেন দুদিন পরে মাছ দেখ তোলে খাই দিলা ভাও তো বাতুড়া মু বাতুড়া যেতে নামে কেমন না আমি বলে দিলে কই কষ্টে বাবু কথা এই এ নেশা গন নেশা। আমরা আরেকজন ভাইয়ের কাছে আসছি মাছ কেনার ব্যাপারে। হ্যাঁ তুমি যে তীর মনে মাছ দেয় আমি কইছি আমরা মাছ দিতে আমরা মেয়ে দেবছি কেমন আছেন? ভালো আছি আল্লাহ। আল্লাহ তো মাছ কিনছে, পূজা নিয়ে কেমনে যাইব?
প্রিয় দর্শক, এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছি, বিশেষ করে কাকাই বড় মাছটার নাম নাকি গইন্যা। প্রিয় দর্শক, বিভিন্ন ধরনের মাছ দেখছি, এখানে আছে বড় গন্ডা মাছ, আছে শিং মাছ, আছে মেনি মাছ। প্রিয় দর্শক, সুন্দর মাছ, প্রিয় দর্শক, সব মাছটা ভালো মাছই পেয়েছে। আরেক জেলে ভাই মাছ বাছাই করছেন সাহেবের ভাইকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আছি সাহেব আলী ভাইয়ের সাথে বেংনা নদীতে। উনি মাছ সংগ্রহ করছেন এবং ওনার পাশাপাশি আমি আছি। বিভিন্ন ধরনের মাছ কিনছেন নদী থেকে, বিশেষ করে মেঘনার ছোট মাছ। এই মুহূর্তে বর্ষাকাল শেষ পর্যায়ে, স্বাভাবিকভাবে এই সময় নদীতে ছোট ছোট মাছগুলো বেশি মাইর পড়ে। ছোট মাছ, মাছের ভিতর আছে পুঁটি মাছ, বাইং মাছ, শিং মাছ, আছে ট্যাংরা, বুজুরি, আছে পাবদা মাছ। প্রিয় দর্শক, এখানে কিছু দেখছেন এক জেলি ভাইয়ের কাছে, উনি গুছাচ্ছেন সাহেবের কাছে, সাহেব আলী ভাইয়ের কাছে মাছগুলো নিয়ে আসলেন। আপনারা দেখেন এখানে ছোট অসাধারণ সুন্দর মাছ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সব পুরি, তিন ছোট ব্যবস্থা নিয়ে গেল সব পুরি। এই যে সব পুরি, একবারে পুরি কত সুন্দর মাছ দেখেন, ছোট 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 মাছ, তাজা পুঁটি মাছ আছে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, ছোট্ট মাছ কিনছি আমরা বিভিন্ন জেলে ভাইদের কাছ থেকে। এখানে এক জেলে ভাই আসছেন একটু আগে মাছগুলো নিয়ে, বেশিরভাগ মাছ উনি বাইং মাছ। কাকা, এটা কি জালের মাছ? হ্যাঁ, এই জেলে খালি বাইং মাছই পড়ে না? হ্যাঁ, বাইং মাছ পড়ে, ট্যাংরা মাছ পড়ে, সব মাছই পড়ে। হ্যাঁ, ভাই একটা দাম কইতে কইছে কম কদ্দর ভাই, ভালো দর্শক, এখানে দেখেন এখানে কাকা কি কি মাছ আছে বাবা? আইড় মাছ, গইন্যা মাছ, কালিবাস, এখানে আরেক ভাই আসছেন মাছ নিয়ে। ঠিক জুড়িবর্তি মাছ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ছোট মাছ। প্রিয় দর্শক, আছি মেঘনার মায়রামপুর এলাকায়। এখানে ছোট মাছ কিনছে বিশেষ করে সাহেব আলী ভাই। এখানে মেনা মাছ আছে একদম তাজা, পুঁটি মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ। প্রিয় দর্শক, এই বালতিতেও বিভিন্ন ধরনের মাছ আছে, গুন্না মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ। প্রিয় দর্শক, এখানেও শিং মাছ, গুন্না মাছ, বিভিন্ন ধরনের এটা আপনি চাই না, বহু চলা ফিরে করছি, আপনি আমার মাফ করে দিয়েন, এটা ওই সব মাফ করে দিয়েছেন। দেখছি আপনার হাওয়ার মাছ, এই দুইটা মাছ আমার খাওয়া লাগবো, দুটার মাছ আপনি ইয়া করবো না, তলসি পাতা করবো না, আপনি আইন আইন চিন্তা করি তোমার মাছ নাইলে আসাইতে জানলে তোমার দিয়ে খাও আসলে মনে এক কিনা ভরে থাও কে মো মাছ আর অভাব না। এই যে আপনি বাইরে করে ধরছি, আপনার বাইরে তো কি লন্ডুনি মন খাওয়ার দিয়ে আছে, তুই তো যাই বুঝি যা। বিভিন্ন ধরনের মাছ, বাইং মাছ, ভুজুরি মাছ, ট্যাংরা মাছ, এখানে আছে পুঁটি মাছ, গন্ডা মাছ, বেলে মাছ।